প্রসেস ফুড যেখানে বেশি এখানে অকাল মৃত্যু মৃত্যুহার সবচেয়ে বেশি বিসমিল্লাহির রহমানির রহিম থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান কামিং আই আই ফিল হাম্বল এন্ড গ্রেটফুল টু অল অফ ইউ আই এম হিয়ার এন্ড আই এম রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড ফর দ্য অর্গানাইজার হু অ্যারেঞ্জ দিস প্রোগ্রাম সো আই কেন সাউন্ড দ্য আনসি আমি শুরু করছি আমার সংক্ষিপ্ত উপস্থাপনা এখন তাহলে এই রোগগুলো কেন আসছে রোগপদের মধ্যে কত হচ্ছে আমাদের খাবার দেখুন এখন থেকে 30-40 ইয়ার্স আমরা যত ছিলাম আমরা এই যে এত এত ধরনের খাবার এত মানে প্রসেস করে আমরা দেখিনি যখন এই প্রসেস করে আসছে আজকে মাছ মাংসগুলো আমরা যেটা পাচ্ছি যে পুকুরে সাগরে নদীতে আর সেগুলো এখন পাচ্ছি আমরা কোথায় পাচ্ছি আমরা এখন সেগুলো আমরা পাচ্ছি যে ওগুলো তারও তৈরি হচ্ছে প্রচুর স্টেরয়েড দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে যার কারণে আজকে রোগগুলো শুধু ওগুলো ছাড়াও মাছ মাংস ডিম ছাড়াও যেটা এবং দেখুন আমি এখানে অনেক রিসার্চ নিয়ে আসছি যে প্রসেস ফুড যেটা প্রাইমারিলি হচ্ছে যে যে ফ্রাই প্যাকেজ ক্যান এই ফুডগুলো এরপর হচ্ছে যে কনভেনশনাল মাছ মাংস ডিম যেগুলো তোমার স্টেরয়েড হরমোন এবং অ্যান্টিবায়োটিক তৈরি করা হচ্ছে আমি যে দেখি যে আজকে শুধু সফট ড্রিঙ্কস করার একটা কালচার যে কেকাশন মনে করা হচ্ছে এইগুলো কিন্তু খুব অ্যাভেলেবল মাছ মাংসগুলোকে ফ্রাই করা হচ্ছে আমেরিকান হেলথ ইনস্টিটিউট ডিক্লেয়ার করেছে যে যে ফ্রাই যখন টিস্যু যে মাংসগুলো টিস্যু যখন বার্ন করা হয় ইট মেকস এ ক্লাস ওয়ান কার্সিনোজেনস এবং ফ্রাই মিট খাওয়া খুব একটা ফ্যাশন এটা আমাদের সময় আমরা দেখি নাই এখন ঢাকায় হাঁটতে গেলে মানে প্রত্যেকটা মানুষের প্লেটে ফ্রাই চিকেন পড়ে আছে এবং এগুলো কোন জায়গায় ভালো মন্দ করে তেল চলে গেছে তেলটা ক্ষতি করছে না কিন্তু ক্ষতি করছে টিস্যুটা বার্ন হয়ে ক্লাস ওয়ান এইচসিএ এইচএসসিএ কার্সিনোজেনগুলো তৈরি হচ্ছে নরমালি ক্যান্সার আছে ইনফ্লামেশন ধরুন আপনার আপনার ধরুন যে এটা যে ইনডাইজেশন থেকে হরমোনাল ইমব্যালেন্সগুলো হচ্ছে এই সবগুলো তার কন্ট্রিবিউশনটা আছে একটা মেডিকেল রিসার্চ ডক্টর আর্মেন He's a cardiologist. He showed large study that processed food, যেখানে বেশি সেখানে অকাল মৃত্যু মৃত্যুহার সবচেয়ে বেশি মানুষের অকাল মৃত্যুর সাথে মানুষের আর্লি ডেথের সাথে লাইফস্টাইলের সাথে প্রসেস ফুড ডাইরেক্টলি প্রপোর্শনাল হাউ মানে মোর প্রসেস ফুড করবেন আপনি কুইকলি ইউ ডাই ইউ নো আমি একটা স্লোগান দিয়েছি হোয়াইট অন দ্য ব্রেড কুইকার দ্য ডেট ইউ নো ইউ মেক ইট মোর হোয়াইট ব্রেড দেন ইউ ডাই কুইকার সো তাহলে কেন এটা হচ্ছে সায়েন্স কি বলে জানি পারছি এখানে কি হবে টিস্যু রিজেনারেশন কথা বলছে যে আমাদের শরীর তৈরি হচ্ছে 11টা অর্গান সিস্টেম প্রতিটা অর্গান সিস্টেম একটা অর্গান এবং তারপরে টিস্যু দিয়ে তৈরি এবং এই টিস্যু প্রতি মুহূর্তে ফাংশন করছে যেন আপনারা এখানে জানছেন এক ঘন্টা আগে এই এক ঘন্টা অলমোস্ট 10 বিলিয়ন সেল আপনার শরীর থেকে মরে গিয়েছে এটা এটাই সেলের কাজ দেখো সুসেল মাধ্যমে আপনার শরীর থেকে প্রতি মুহূর্তে সেল মরে যাবে এবং আবার সেল তৈরি হবে তাহলে সেল ভাঙা গড়ার দিকে যদি আমরা ফোকাস করতে পারি তাহলে আমাদের সুস্থতার সূত্র এখানেই নিহিত সেটা কিরকম ধরুন আপনি যদি হেলদি খাবার দেন খেয়ে আসেন মেন্টাল স্টেট ভালো থাকে এই আগামী গত এক ঘন্টার মধ্যে আপনার শরীরে 10 মিলিয়ন সুস্থ সেল তৈরি হয়েছে আপনি একই সাথে যদি অসুস্থ খাবার দেন তাহলে অসুস্থ সেল তৈরি হবে আপনার উপর ডিপেন্ড করছে যে আপনার সেল তো মরে যাবে অসুস্থ হোক আর অসুস্থ হোক একটা সময় লাইফ স্প্যান তার শেষ কিন্তু তৈরি হওয়ার যে সময়টা সুস্থ যে ইস্যু আপনি কিভাবে আপনি হেলদি ডায়েট দিচ্ছেন তার উপরে ওই সুস্থতা তৈরি হচ্ছে সুস্থ সেল টিস্যু টিস্যু থেকে অর্গান এবং অর্গানটা সুস্থ রোগটাও থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন এবং প্রতি মুহূর্তে এই সেল তৈরি হচ্ছে খাবার থেকে প্রত্যেকটা খাবারের যে প্রোটিন আমরা জানি প্রোটিন ফ্যাট মাইক্রোনিউট্রিয়েন্ট গুলা মিনারেল গুলা এগুলো এসে এসে আমাদের সেলটা তৈরি হয় সেটা তো আমাদের একটা গাড়ির মতো না যে গাড়ি কিনলাম এটাকে মেনটেন্স করবো তেল দিব না প্রতি মুহূর্তে বডি ফাংশন করে আমরা যদি নেক্সট ইয়ার আমি যদি আবার আসতে পারি আমরা দুই বছর প্রতি ইয়ারে আসছি আবার আসি আমরা এখানে প্রোগ্রাম করি আপনারা সবাই এখানে আসবেন প্রত্যেকে ব্র্যান্ড নিউ পার্সন হয়ে আমি ডক্টর ভাব ব্র্যান্ড নিউ ডক্টর ভাব হয়ে আসবো কারণ কি প্রতি বছর শরীরের প্রত্যেকটা সেল মরে যায় বছরের মধ্যে পুরো মানুষের প্রত্যেক পুরো সিস্টেম চেঞ্জ হয়ে কমপ্লিটলি ব্র্যান্ড নিউ পার্সন হয়ে আসে এবং সেটার মূল যে রিজেনারেশনটা হয় সেই খাবার থেকে তাহলে আমরা কেমন খাবার দিচ্ছি তার উপর ডিপেন্ড করছে আমি কেমন মানুষ হয়ে আসবো আগামী বছর তার উপর ডিপেন্ড করছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু